हेलो नन भाई লোকগুলা দেখেন রাত্রে নয়টার সময় সব বসছে এই পর্যন্ত চলতেছে দেখেন যে নেহন ভাই দেখতেছেন যে অবস্থা অবস্থা একই ধরুন মাত্র বাজে এখন আপনার ছয়টা বাজে এই অবস্থা আরো তো বহুত রয়ে গেছে জি ভাই এটা বাংলাদেশে সৌদি এয়ারলাইন্স সোনারগাঁয়ে আজ দেখেন পরিস্থিতি না না ফেসবুক লাইভে চালাই দিছি এটা ওই সৌদি প্রবাসী বাংলাদেশি আর মধ্যে দেখেন নিহন ভাই দেখেন অবস্থা দেখেন আর কত যাব তাও অবস্থা দেখেন নিহন ভাই মাত্র বাজে ছয়টা আর বাকি পুরা দিন তো রয়ে গেছে এখান পর্যন্ত আপাতত শেষ আচ্ছা আমি দেখি এক দুজনের কি কথা নিতে পারি আমি যাইতেছি একজন লোকের কাছে ওনার কাছে ওনাদের প্রতিক্রিয়া দেখি কি বলে দুইটা লোক দাঁড়ায় সে দাঁড়াচ্ছে আমার তো আর ক্ষতি করে যে বাসকে বাস আসতেছে লোক নামতেছে কথাবার্তা করতে থাকলো
বলেন আপনি কি বলবেন ভাই আপনার না ঘুমে কিছু বলতে হবে তো বিলাল ভাই বলবেন না মানে আজকে তিন দিন ধরে বসে আছি এখানে আমরা কিছু পাইতেছি কোনো খবর পাইতেছি না কি বলতে পারি আমাদের সামনে এত লোক কেন আপনারা কি বলবো বলেন আমার কোনো বলার ভাষা বলেন যা কিছু বলার বলেন বিলাল ভাই প্রতিক্রিয়া যে জহির ভাই আপনি বলেন আপনার কি অবস্থা দেখেন আমরা এখানে রাত 12টা থেকে বসা অনেক লোক এখানে বসা আছে কিন্তু আমাদের কথাটা মনে হয় মানে আর একটু জোরে কই দিব কারণ আমার তো ইয়া নাই স্পিকার তার নাই তো বললে তো আসলে অনেক কিছু বলার প্রয়োজন হয় আমরা রাত 12টার দিকে আসছি এখানে অনেক এখানে হাজার হাজার লোক ঠিক আছে রাত 12টার দিকে আমরা যখন আসছি তখন আমাদের সামনে প্রায় 100 লোক ঠিক আছে এখন প্রায় 4-5 হাজার লোক তারাই গেছে তো আরও বাড়বে মনে হয় 10-12 হাজার লোক হওয়ার সম্ভাবনা আছে আরও তো বহুত সময় আরও অনেক সময় আছে তবে আমরা এখন টিকিট আমরা পাবো কি না পাবো এই আমরা অস্থিরতার মধ্যে আমরা সময় পাবো আশা আছেন না ইয়ার আশা আছেন কি জানে বলে টুকেনের এখন এখন তো দেখতেছি মানে টুকেনের আশা করাটাই খুব সোনার হরিণ দাঁড়াইছে তো টিকিট পরের বিষয় টিকিট তারপরে লাস্ট যে কথাটা যেটা আমাদের ভিসার মেয়াদ এটা তো অলরেডি 30 তারিখ আচ্ছা আর একটা কথা শেয়ার করেন এখানে অলরেডি টোকেন 2200 দেওয়া হয়ে গেছে তো 2200 হিসেবে সিরিয়াল তো অনেক দেরি 2200 হিসেবে দেখা গেছে যে প্রতিদিন 300 করে মানে টিকেটের তাদের টার্গেট আর কি তো দেখা গেছে 2200 শেষ হইতে হইতে প্রায় 29 তারিখ বিশার ম্যাচ শেষ তো এখন আজকে যেগুলা টোকেন নিবে এগুলা তো দেখা গেছে যে অক্টোবরের পরে যাইয়া পড়বে আর কি অক্টোবর অক্টোবরের পরে বলে তো মানে সৌদি সরকার আবার ভিসা বাড়াই কিনা তো এটা এটা একটা ব্যাপার স্যাপার আছে আচ্ছা ঠিক আছে অলরেডি মানুষ আসতেছে আসার জনশ্রুতি বলতে গেলে আমি আস্তে 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 করবেন না আমি দেখতেছি এখানে আপনি ছিয়াশি এই জায়গাতে দাঁড়ান নোটিশ দেখেন অলরেডি 1500 এখানে দেওয়া আছে 1500 বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর দেখা করতে পারবে কত পর্যন্ত দাম হয়েছে এখন সিরিয়াল করতেছে আগামীকাল যারা টোকেন পাইছে আগামীকাল ভিতরে ঢুকাইছিল 85 জন পর্যন্ত 300 টোকেনের মধ্যে মাত্র 85 জন ঢুকাইছে আর এখন সিরিয়াল শুরু করছে ছিয়াশি
আচ্ছা ঠিক আছে, আমি আপাতত লাইভ শেষ করছি। আমার ব্যাটারির মোবাইলের ইয়েও শেষ হয়েছে। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দেশকে হেফাজত করে, গোটা প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ যেন একটা সমাধানে পৌঁছতে পারে। ওকে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।